বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারাজে ডাকিছে পিছু, বসন্ত এসে গেছে। মধুর অমৃত বাণী বেলা গেল সহজেই, মরমে উঠিছে বাজি, বসন্ত এসে গেছে। প্রবাস পরিচয় একটি মিনি ব্লগে তোমাদের স্বাগত। বসন্তের ফুলগুলো তোমাদেরকে দেখালাম, কেমন লাগছে বলো? আজকে চলে এসেছি পুতুলের শ্যুয়ের জন্য শপিং করতে। ওর কয়েকটা বুটস, রেনি বুটস আর ঘরে পরার জুতো লাগবে, তো এখানে সে ডিসকাউন্টে ব্যাগগুলো দেখে নিলাম, বেশ ভালোই ছাড় দিচ্ছে। কিন্তু এই দোকানটার নাম হচ্ছে সুজন, 2 for 10 ছিল, যে কোনো দুটো মিক্স অ্যান্ড ম্যাচ করে কেনা যাবে। আর এইগুলোর প্রাইস তোমরা দেখছো 7.99 থেকে স্টার্টিং, তার উপরেও কিন্তু কিছু অফার ছিল সুন্দর সুন্দর। তো ওর জন্য একটা জুতো কিনছিলাম, যেটা ওর সাইজটা খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাচ্ছিলো, তো দোকান ঘুরতে ঘুরতে এটাতে চলে এসেছি। একটা জুতো নিলে 7.99, আর দুটো নিলে 2 for 10, মানে 10 pounds, মানে 1000 টাকায় দুটো জুতো পাওয়া যাচ্ছে। আর এইগুলো সব স্কুলের সব শ্যুজ রয়েছে, কিছু রেনি বুটস রয়েছে, কিছু ওই মাউন্টেন বা স্নো কোথাও যাওয়ার জন্য যে বুটসগুলো হয়। হো, ইজ ইট হার্ড? হোয়াট আর ইউ সেইং, ইজ ইট হার্ড? এটা ভালো না ওটা ভালো ছিল? দৌড়া কেড়ে কেড়ে, আরেকবার দৌড়া। তো নামার পরে চলে এসেছি গীতা হেয়ার স্টুডিওতে, এখানে কিন্তু বাচ্চাদের হেয়ার কাটিং করে। তো পুতুলের এরকম একটা ডাইনোসর অ্যাপ্রন পরিয়ে দিয়েছে, সুন্দর হেয়ার কাটিং কিন্তু চালু হয়ে গেছিল। এই ম্যাডাম কিন্তু বেশ ফ্রেন্ডলি ছিলেন এবং পুতুল তোর সাথে অনেক গল্প করছিল। এখানে কিন্তু 5 বছরের নিচে ছোট বাচ্চাদের হেয়ার কাটিং সব জায়গায় করায় না, তো এখানে করায় আমি খোঁজ পেয়েছি এবং এখানে খুব সুন্দর করায়। ওকে 2 বার নিয়ে এসেছি, 1 বছরে মোটামুটি হেয়ার কাটিং আর কি করানো লাগে। তো চার্জেস হচ্ছে 12 pounds, মানে তোমরা ইন্ডিয়ান কারেন্সিতে যদি বলো তাহলে 1200 টাকা, নেই এখানকার অনুযায়ী ঠিকঠাকই আছে। মাথা নিচু করেই থাকো, হ্যাঁ, put your head down, yeah, just let me just cut the bottom section and then you can move. ওর হেয়ার কাটিংয়ের পরে আমি চলে এসেছিলাম শেলিজে, এখানে কিন্তু আমি হেয়ারটা একটু ট্রিম করে নিলাম। আমার শর্ট হেয়ারই রয়েছে আর ঠান্ডায় শ্যাম্পু করতেও সুবিধা হয়, জাস্ট ট্রিম করলাম। কিন্তু এখানে ট্রিম আর হেয়ার কাটিং দুটোর চার্জেস কিন্তু 20 pounds। আমি যখনই আসি এই দাদার থেকে করাই, তোমরাও যদি কেউ এখান থেকে দেখছো এই দাদার থেকে হেয়ার কাটিং করলে কিন্তু সুন্দর হবে। তাহলে আজকের মতো টাটা, আবার পরে দেখা হবে।